দুইটি সমস্যা সমাধান শেখাবো আমি। লক্ষ্য করো তোমরা সমস্যা ওয়ান এবং সমস্যা টু। এখানে নির্ণায়কটি তৈরি হয়েছে, দেখো এই ডি ওয়ান নির্ণায়ক ডিটারমিনেন্ট ডি ওয়ান দ্বারা প্রকাশ করেছি। এর সারি বরাবর যে ভুক্তিগুলি টেন মাইনাস ফাইভ থ্রি ফোর টোয়েন্টি ইলেভেন মাইনাস থার্টি ফিফটিন ফোরটিন, তো এটাকে আমরা বিস্তার করবো, এর মান বের করবো। তোমরা জানো ম্যাট্রিক্সের মান নেই, কিন্তু নির্ণয়কের পর মান নির্ণয় করতে পারি, মান নির্ণয় করাটাকে বিস্তার করা হয়। তাহলে কীভাবে আমরা বের করব? এই বিস্তার করার পদ্ধতি হলো এই সারি বরাবর করতে পারি, এই কলাম বরাবর করা যাবে, নিচের সারি বরাবর করা যাবে, আবার এই কলাম বরাবর যে কোনো দিক দিয়ে করা যাক না কেন এর মান একই মান বাই হবে। এবং চিহ্নগুলি যখন আসবে থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স আমাদের নির্ণায়ক, যেহেতু আমাদের প্রথম চিহ্নটা প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এভাবে চলতেই থাকবে। তা যেহেতু আমাদের তিনটে সারি তিনটে কলাম, এখানে কলাম তিনটা এক দুই তিন, অর্থাৎ প্লাস মাইনাস প্লাস এই পর্যন্ত আমাদের চিন্তা করতে হবে। আরেকটি যদি কলাম হইতো তাহলে হয়তো প্লাস মাইনাস প্লাস মাইনাস অল্টারনেটলি চলতেই থাকবে। তাহলে এই চিহ্নটা প্লাস টেন, এই টেন নির্ণয়কের মান বের করবো, ওই জন্যে ডিটারমিনেন্ট ডি ওয়ান সমান এই দশ। যখন দশকে নেব দশ বরাবর সারি বাদ দশ বরাবর কলাম বাদ, তাহলে থাকবে এই এই চারটে, এই চারটের মধ্যে এই দিক দিয়ে হবে বিয়োগ এই দিক দিয়ে হবে। তাহলে আমি যদি দেখাই দিই তোমাদেরকে, তাহলে এটা আগে হবে আর এটা পরে হবে, পরেরটা নিচ থেকে উপরে যখন যাবে তখন একটা মাইনাস হবে সূত্র। বিয়োগ পনেরো গুণন এগারো একশো পঁয়ষট্টি প্লাস মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে গেল প্লাস ফাইভ, ফাইভওয়ালা সারি বাদ ফাইভওয়ালা কলাম বাদ, চারশো দো ছাপ্পান্ন মাইনাস মাইনাসে প্লাস, তিরিশ আর এগারো তিনশো তেত্রিশ প্লাস থ্রি, থ্রিওয়ালা সারি বাদ থ্রি সম্বলিত কলাম বাদ, তাহলে চার পনেরো চার পনেরো, তাহলে আমরা তিন যদি বাদ দেই সারি বাদ কলাম বাদ চার পনেরো ষাট এই সিক্সটি, আর মাইনাস একটা হবে মাইনাস মাইনাসে প্লাস, তিরিশ এবং বিশ গুণ করে হলো ছয়শো। তাহলে এইগুলি যোগ বিয়োগ করে নর্মালি যেটা আমরা পাইলাম সেটা পাইলাম পাঁচ হাজার ষাট, তাহলে এই নির্ণয়কের মান হলো পাঁচ হাজার ষাট। আমরা যদি এদিক দিয়ে বের করি তাহলে এদিক দিয়ে চিহ্ন হবে প্লাস মাইনাস প্লাস, এদিক দিয়ে প্লাস মাইনাস প্লাস, যে কোনো একদিক দিয়ে করলেই আমাদের নির্ণয়কের মান একই মান পাওয়া যাবে। তাহলে আমরা এটার মান বের করার জন্য ডিটারমিনেন্ট ডি টু, কিছু কন্ডিশন আছে সেটা হলো ম্যাট্রিক্সের কলামগুলি যোগ করা যায়, সারির সঙ্গে সারি যোগ করা যায়, এটা নিয়ম আছে। তা আমরা দেখলাম এই এ বি সি এইটি এক নম্বর কলাম, ওয়ান 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 দুই নম্বর কলাম, আর বি প্লাস সি সি প্লাস এ প্লাস বি এটা হলো তিন নম্বর। তা আমরা নির্ণয়কের যে ধর্মগুলি আমরা জানি ওই ধর্মগুলি মাথায় রাখতে হবে অঙ্ক করার সময়। আমরা যদি কলাম এই কলাম সি ওয়ান এবং সি টু সি থ্রি সি ওয়ান সি থ্রি যদি আমরা যোগ করি, যোগ করে যোগফলটা কোথায় লাগবো সি ওয়ান এক নম্বর কলামে, নতুন একটা এক কলামের জন্ম হবে, ওই জন্য ওইটার নাম দিলাম সি ওয়ান ড্যাশ। তাহলে সি ওয়ান ড্যাশে হবে এ প্লাস বি প্লাস সি, বি প্লাস সি প্লাস এ, এ প্লাস বি প্লাস সি, এই কলাম এই এ সঙ্গে বি প্লাস সি যোগ এখানে লিখলাম, বির সঙ্গে সি প্লাস যোগ করে এখানে লিখলাম, এ প্লাস বির সঙ্গে সি যোগ করে লিখলাম এ প্লাস বি প্লাস সি, তাহলে ওয়ান 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 থাকলো, আর এইগুলি অপরিবর্তিত থাকবে, এইগুলি আমি কোনো কিছু করি। এখন দেখা যাচ্ছে যে এই যে নির্ণায়ক, এই নির্ণায়ক থেকে যে কোনো কলাম বা যে কোনো সারি থেকে আমরা কমন নিতে পারি, এই এক নম্বর কলাম থেকে একই জিনিস আছে, এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি কমন নিলাম,
বাই এক্স তো থাকলো কি ওয়ান এই ওয়ান 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 বি প্লাস সি সি প্লাস এ প্লাস বি তাহলে আমরা জানি কোনো নির্ণায়কের পাশাপাশি দুইটি কলাম বা দুইটি সারি যদি একই হয় তাহলে ওই নির্ণায়কের মান শূন্য হবে আমরা গত দিনে করছিলাম তাহলে দেখো কলাম ওয়ান এবং কলাম টু একে ওয়ান 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 তাহলে এই পুরা নির্ণায়কের মান কি হবে শূন্য হবে তাহলে এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি আর এটা নির্ণায়কের ধর্ম অনুযায়ী এটার মান জিরো তাহলে জিরো দিয়ে কোনো কিছুকে গুণ করলে তার মান কি হবে জিরো তাহলে জিরো অ্যান্সার যদি মান নির্ণয় করতে হবে তাহলে জিরো অ্যান্সার আর যদি বলে প্রমাণ করো তাহলে এভাবে ডিটারমিনেন্ট ধরে আমরা প্রমাণ করবো যে হ্যাঁ তাহলে এভাবে তোমরা দেখে আসো আগামী দিনে আমি আরও কিছু সমস্যার সমাধান করাবো এবং তোমরা জানো যে নির্ণয়কের খুব গুরুত্বপূর্ণ একটি বিধি আছে যে বিধির নাম হলো ক্রেমার্স রুল বা ক্রেমারের বিধি যা দ্বারা আমরা সমীকরণ সমাধান করতে পারি এক সঙ্গে সমাধান দুইটি বা তিনটি চলকের জন্য আমরা আগামী দিন সমস্যা সমাধান করব এবং ক্রেমার্স বিধি আমরা দেখব তো ভালো থাকো তোমরা আল্লাহ হাফেজ